আসসালামু আলাইকুম, চলে আসলাম আরো একটা রিভিউ ভিডিও নিয়ে। রিভিউ ভিডিও মানে এটার মূল ভিডিও অনেকদিন আগে আপলোড হয়ে গেছে, যারা দেখেছেন তাদেরকে জাজাকাল্লাহ, যারা দেখেননি তারা আই বাটন থেকে দেখে আসতে পারে, চাইলে এই ভিডিও কন্টিনিউ করতে পারেন। আর যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই বেল আইকন সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা বাজিয়ে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, কেমন লাগে আমাদের ভিডিও সেগুলো জানাতে পারেন, কিভাবে আরো ইম্প্রুভ করতে পারি সেগুলো জানাতে পারেন। চলেন মূল ভিডিওতে যাওয়া যাক। তো আজকে আমরা যে সাইকেলটা নিয়ে কথা বলবো এটার বাজেট কত ছিল, আমি চিন্তা করতেছি এখন থেকে বাজেটগুলো আগে বলবো কিনা। এটার বাজেট ছিল হচ্ছে 31,000 বা 31,500 টাকার মধ্যে, 31,000-ই আমি ধরে নিই এটার বাজেট। তো 31,000 টাকা এই সাইকেলটা কেমন হলো চলেন সেটা দেখা যায়। এই সাইকেলটার ফ্রেমের কথা যদি আমি আসি, এই সাইকেলটার ফ্রেম ব্যবহার করা হয়েছে বোর্সে সান 6.0 যে ফ্রেমটা আছে সেটা আপনারা জানেন। বোর্স সান 6.0 একটা খুবই ভালো ফ্রেম, 2023 সালে বাংলাদেশের মার্কেটে সবচেয়ে সারা জাগানো একটা ফ্রেম। 6 মান্থের মধ্যে যদি এটা আপনারা স্টান্ট করে ভাঙতে পারেন তাহলে ইমাম সাইকেল স্টোর সেটা চেঞ্জ করে দিবে, আপনারা সেটা জানেন। এবং এখন বর্তমানে সেটার 6.0 আপডেট ভার্সন 2024-এর মডেল 6.1 চলতেছে মার্কেটে এবং খুব ভালোভাবে চলতেছে। দুইটা ফ্রেমই খুব ভালোভাবে মার্কেট লিড করতেছে, কোনো কোনো ক্ষেত্রে উইস করছে, অনেক বেশি সেল হচ্ছে আমাদের কাছে। আপনারা জানেন আমরা প্রচুর পরিমাণে কাস্টম বিল্ড করে থাকি, সেই জায়গা থেকে আমরা বলতে পারি প্রচুর পরিমাণে সেল হচ্ছে এবং 6.0 এবং 6.1 কোনো কোনো জায়গায় উইস্কোকে বিট করে দিচ্ছে, যেটা আগে কোনো ফ্রেমে আমরা দেখি না এরকমটা। হ্যান্ডেলের কথা যদি বলি, এখানে হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে জায়ান্টের ব্ল্যাক কালার যে হ্যান্ডেলটা আছে সেইটা, এটা মূলত ওয়েকের যে কপি হ্যান্ডেলটা সেইটা, এবং এগুলো একই জাস্ট এক একজন এক এক সেল মাইনা নিয়ে আসতেছে। এরপরে চলে যাবো হচ্ছে স্টেম, এখানে ওয়েকের যে কপি স্টেমটা আছে সেটা ব্যবহার করা হয়েছে, শর্ট স্টেমটা। গ্রিপের কথা বলি, এখানে সেই BMX এর লো বাজেটের যে গ্রিপটা আছে সেটা ব্যবহার করা হয়েছে এবং এর চেয়ে যথেষ্ট ভালো মানের গ্রিপ আমাদের শপে অ্যাভেলেবেল আছে এবং স্টেমও যথেষ্ট ভালো ভালো স্টেম হ্যান্ডেল আমাদের শপে অ্যাভেলেবেল আছে। প্রচুর কালেকশন আছে, আপনি imamcyclestore.com ভিজিট করলে সেগুলো দেখতে পাবেন, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। ব্রেক এবং শিফটারের কথা বলি, এই সাইকেলে ব্রেক হিসেবে ব্যবহার করা হয়েছে শিমানো MT200 জাতীয় ব্রেক বলা যায়। শিফটারের কথা যদি বলি, এখানে শিফটার ব্যবহার করেছি MT30 যে 80 স্পিডের কপি শিফটারটা আছে সেইটা এখানে ব্যবহার করা হয়েছে। এরপরে চলে যাবো এটার সাসপেনশনে, সাসপেনশনের কথা যদি বলি, এখানে সাসপেনশন ব্যবহার করা হয়েছে আমাদের হাফ অ্যালো যে CNC সাসপেনশনটা আছে সেটা। এইটার হুইল সেটের কথা যদি বলি, হুইল সেটে টায়ার ব্যবহার করা হয়েছে ম্যাগনেট, যে নতুন বিটটা আসছে মূলত এটা ক্যান্ডাকে কপি, ক্যান্ডা বাংলাদেশের যেই একটা টায়ার ছিল কপি টায়ার, ক্যান্ডা বাংলাদেশে তৈরি আলম কোম্পানির একটা টায়ার, একই ওই টায়ারটা প্রচুর মার্কেট পাওয়াতে ম্যাগনা কোম্পানি এই টায়ারটা নিয়ে আসছে মার্কেটে। এবং এটা একটা অবশ্যই ক্যান্ডাকে বিট করতে পারে নাই, ক্যান্ডা কপি যে টায়ারটা সেটাকে বিট করতে পারে নাই, তবে এটা তাদের একটা অপশন আর, তো সেই টায়ারটা এখানে ব্যবহার করা হয়েছে। তবে ক্যান্ডার ওই টায়ারটা হচ্ছে এই টায়ারটা একটু হালকা মেঘদার, এই টায়ারটা এখানে ব্যবহার করা হয়েছে। রিম ব্যবহার করা হয়েছে মেঘনা বাইকিং এর যে রিম আছে সেটা ব্যবহার করা হয়েছে। স্পোক মেঘনার হাবের কথা যদি বলি, হাব এখানে ফ্রন্টে আমরা তো ফক্সটার হাব ব্যবহার করা হয়েছে। এবং রেয়ারের কথা যদি বলি, রেয়ারে ব্যবহার করা হয়েছে সুনানের 36 বা 32 হলের যে হাবটা আছে সুনানের সেই হাবটা এখানে ব্যবহার করা হয়েছে ক্যাসেট হাব, কারণ হচ্ছে এটা তো DRIVETRAIN 80 স্পিডের। এরপরে রোটরের কথা যদি বলি, এইটা একটা কপি রোটর, তবে এই রোটরটার পারফরমেন্স যথেষ্ট ভালো, কপি রোটর হওয়ার পরও 150-200 টাকার মধ্যে এই রোটরটা আমাদের শপে অ্যাভেলেবেল থাকে সবসময়। এই রোটরটা যথেষ্ট ভালো পারফরমেন্স দেয় এবং ডিস্ক ব্রেকের সাথেও এবং মেকানিক্যাল ব্রেকের সাথেও ভালো পারফরমেন্স করে এই ব্রেকটা। এরপরে বলবো হচ্ছে DRIVETRAIN-এর কথা, DRIVETRAIN-এর ফ্রন্টের কথা যদি বলি, ফ্রন্টে প্রো হুইলের তার 3-স্পিড ক্র্যাঙ্ককে আমরা সবসময় টু সিঙ্গেল স্পিড করে দিই আর কি, একটা কাঁটা কেটে ফেলে দেওয়া হয় এবং বাকি 2টা কাঁটা থাকে সেখান থেকে 1টা কাঁটা ব্যবহৃত হয়। আমাদের যে মেকানিক আছে সাজ্জাদ হোসেন, ওনারই ক্রেডিট, উনি সবসময় এটা করে থাকেন। প্যাডেল এখানে ব্যবহার করা হয়েছে ভ্যালোসের 284 যে প্যাডেলটা আছে, 150 টাকার মধ্যে এর চেয়ে ভালো কোনো প্যাডেল আপনি মার্কেটে খুঁজে পাবেন না। এরপরে চলে যাবো হচ্ছে রেয়ারে, এখানে 80 স্পিডের ব্ল্যাক কালারের যে শিমানো ক্যাসেটটা আছে সেটা ব্যবহার করা হয়েছে। এবং চেইনের কথা যদি বলি, এখানে চেইন KMC X8 কপি চেইনটা ব্যবহার করা হয়েছে এখানে। এবং ডিরেইলারের কথা যদি বলি, ডিরেইলার শিমানো M360, আপনারা এটার 2টা ভার্সন দেখতে পাচ্ছেন, আগে একটা দেখতেন এবং এটা, 2টা একই, শুধু কালার ভেরিয়েশন। M360 এই ডিরেইলারটাও অরিজিনাল এবং এই ডিরেইলারটা এখানে ব্যবহার করা হয়েছে এবং পারফরমেন্স তো খুবই ভালো আসবে জানেন। এছাড়া দিয়ে আপনারা 9-ও শিফট করেন, তো এটা 8-এ ব্যবহার করা হয়েছে, এটা অ্যাকচুয়ালি 8-এর জন্য তৈরি, তো এইটাও এটার পারফরমেন্স ভালো হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না।
স্যাডেলের কথা, সব সাইকেলেই ম্যাগনার 2502 মডেলের স্যাডেলটাই আমরা ব্যবহার করে থাকি কাস্টম বিন্ডে। এটার বিকল্প বলার মতো নাই এখনো, যদিও দু একটা কোম্পানি নিয়ে আসছে কিন্তু সেগুলো এটার চেয়ে বেটার কোয়ালিটির না, যার কারণে আমরা সেগুলো ব্যবহার করতেছি না। এই ছিল মোটামুটি 31,000 টাকা এই সাইকেলটাতে আর কি কি লাগানো যেত, কোনটার বদলে কোনটা লাগালে ভালো হতো সেটা আপনি পরামর্শ দিতে পারেন, প্রাইস চেক করতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে প্রত্যেকটা প্রোডাক্টের, এবং আরো কোনো মন্তব্য থাকলে সেটা কমেন্ট করে জানাতে পারেন। যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, না ভালো লাগলে ডিসলাইক বাটনটা আপনার জন্যই দেওয়া হয়েছে। আর কমেন্ট করবেন যে কোনো মন্তব্য, আমাদের ভিডিও আরো কিভাবে ইম্প্রুভ করা যায়, আরো কি কি অ্যাড করা যায় আমাদের চ্যানেলে সেগুলো জানাতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। অবশ্যই সাবস্ক্রাইব করবেন।